রাত তখন প্রায় দুইটা। রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তোলার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই ছিটকে পড়ে গার্ডারটি, চাপা পড়েন শ্রমিক সহ কয়েকজন। দেখি কি একটা শব্দ পাইলাম, জট তুফানের মতন পড়লো। টানা দেওয়া ছিল দুই মাথায়, ওই টানাটা আগে কাটছে ওই পেশেন্টটা, পরে যখন এই টানাটা যখন কাটছে না তখনই এইটা পড়িয়ে গেছে, কারণ ওটার সাইডে তো সাপোর্টিং দেওয়া নাই। এতে আহত হয় শ্রমিক স্বপন, নন্নবী, প্রকৌশলী পলাশ সহ আরও একজন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় খণ্ডকালীন শ্রমিক স্বপনের। যে একটা পা কেটে গেছে আর কয়েকটা রড ঢুকছে, এই মাজার নিচে পর্যন্ত নাকি পুরো একদম থেতলে গেছে। এখন তারা নাকি বলতেছে ঢাকা মেডিকেল পাঠাইছে। দুজনকে আমি আমি নিজে দেখছি যে ওরা পড়ে আছে এবং তাদের পা, দুজনের পা এখানে এখনো আটকে আছে, দুইটা পা। ওদেরকে হসপিটালে নিয়ে গেছে, কিন্তু আমি অন্য লোকদের কাছে শুনলাম যে আগে আরো দুজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতা ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের এক কর্মকর্তার উপরে হামলা চালায়। তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহায়তায় রেললাইনে পড়ে থাকা গার্ডারটি অপসারণ করা হয়। চার ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় রেল চলাচল। আমাদের প্রাথমিক ধারণা যেটা, সেটা হচ্ছে যে তারা কাজ করতে পড়ছে এবং এখানে কিছু পাবলিক এবং তাদের কিছু ওয়ার্কার এরা মিলেই আহত হচ্ছে। তো একটা গার্ডার আসলে অনাকাঙ্ক্ষিতভাবে উপর থেকে নিচে পড়ে গেছে, যার কারণে আমাদের রেললাইন ব্লক ছিল। ব্লক থাকার কারণে মূলত আমাদের এখানে ফার্স্ট ট্রেন ছিল 4:40, সেই 4:40 থেকে আমাদের ট্রেন চলাচল প্রকৃতপক্ষে বন্ধ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, এর আগেও এ ধরনের দুর্ঘটনা হলেও সতর্ক হয়নি ফ্লাইওভার নির্মাণকারী এই প্রতিষ্ঠানটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।